আজ 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ দিবস। করোনা পরিস্থিতিতে কোনো বড় সমাবেশ হচ্ছে না এবছর। ভার্চুয়াল সভায় ভাষণ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুধু বাংলা কেন্দ্রিক নয়, সারা দেশের প্রেক্ষাপটে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা, পাঞ্জাব, ঝাড়খণ্ড, আসাম সহ দেশের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শোনানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। লক্ষ্য 2024 লোকসভা নির্বাচন, দিল্লির মাসনাদ থেকে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করা। আর সেই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানালেন। এবারের 21 জুলাই ভার্চুয়াল মঞ্চ থেকে বললেন, যতক্ষণ পর্যন্ত দিল্লি থেকে বিজেপি সরকারের উৎখাত হয় ততক্ষণ রাজ্যে রাজ্যে খেলা হবে। এদিন মঞ্চ থেকে মানুষের স্বার্থে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সব রাজনৈতিক দলকে এক হওয়ার বার্তা দিলেন। রাজ্য তথা সারা দেশের পাশাপাশি 9 নম্বর ওয়ার্ডে পুর সমন্বয়ক মিতালী সাহার উদ্যোগে পালিত হলো শহীদ তর্পণ দিবস। পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে মালা দিয়ে 21 শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। এদিন এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রমিতা সাহা খান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। অনুভূতি, কারণ শুধু একা আমরা পশ্চিমবাংলায় শুনবো না, আমাদের সঙ্গে কতজন সাথী যাদেরকে চিনি না, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের আজকে নেত্রী বলবেন, একসঙ্গেই আমরা যে শুনবো এই ভাষণটা, একসঙ্গেই আমরা কিন্তু অনুধাবন করব আগামী দিনে দিক নির্দেশ কী কাজ করব। এই যে একটা বড় পরিবার, এই পরিবারের সঙ্গে আমরা এই কথাগুলো, এই ভাষণ আমরা শুনবো, সেটা ভাবতে গেলেও সত্যি খুবই ভালো লাগছে। এবং তখনই মনে হচ্ছে প্রত্যেকটি রাজ্যেতে পৌঁছে যাই, ওইখানে গিয়ে বসে তাদের সঙ্গে শুনি। সেইগুলো আগামী দিনে হবে, কিন্তু আগামী দিন তৃণমূল কংগ্রেস যে একটি বড় ভূমিকা পালন করছে, করবে আগামী দিনও দেশ গঠনেতে, সেটা পরিষ্কার ইঙ্গিত বুঝেই আজকে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে এই চাহিদা উঠে এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তারা শুনবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তারা যোগদান করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৈরি করবেন। সুতরাং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যাপ্তি ঘটছে, তাই আজকের এই সুন্দর আবেগ আর এই ভালো অনুভূতি শহীদদের স্মরণ করে আমাদের কর্তব্য আমরা পালন করব। প্রথম কথা বলি, আজকের দিনটা তো খুব কষ্টের, খুবই কষ্টের দিন। আজকে এই 13 জন শহীদ হয়েছিলেন, প্রথমেই তাদের আমি প্রণাম জানাই। তাদের এই বলিদান, তাদের বলিদানের মাধ্যমেই হয়তো আজকে পশ্চিমবঙ্গে আমরা সবাই মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেস রাজনীতিটা করছে। সত্যি কথা বলতে আজকে খুব গর্বিত এই জন্যই যে আমরাই শুধু নয়, দিদি আজকে যে বক্তব্য রাখবেন, যে দিশা দেখাবেন, সেটা কিন্তু সারা ভারতবর্ষে প্রচারিত হবে। সারা ভারতবর্ষের মানুষ আগ্রহে তাকিয়ে আছে দিদি কি বলেন সেটা বলার জন্য, শোনার জন্য। তো আমরা সবাই শুনব, শুনে দিদি যা আমাদের আদেশ করবেন, দিদির একান্ত অনুগত সৈনিক হিসেবে যা যা দিদি বলবেন আমরা সবাই সেটা পালন করব। এবং একটা কথা বলি, যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, এটা কিন্তু প্রমাণিত পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রমাণ করে দিয়েছে যে আজ থেকে 27 বছর আগে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছিল তার জন্য সারা পশ্চিমবঙ্গবাসী গর্জে উঠেছিল বলেই আজকে 2011 থেকে 2021 আজ আমরা এখনো পর্যন্ত মাথা উঁচু করে সারা পশ্চিমবঙ্গে আমাদের দিদি আজকে প্রধান মানে মুখ্যমন্ত্রী হিসেবে সারা পশ্চিমবঙ্গে তিনি মাথা উঁচু করে একছত্র নায়িকা হিসেবেই বলতে পারো, কারণ কি তিনি একাই তো সব, তিনিই তো আমাদের সব। তার লোগো, তার ছবি, দিদি ছাড়া আমাদের দলে আমাদের কারুর কোনো অস্তিত্ব নেই। তবে এখন বলি, যেটা অনেকটাই আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলটাকে দেখেছেন, কারণ 2021 এই যে রেজাল্ট, এই রেজাল্টে তার অবদান কিন্তু অবিস্মরণীয়। তিনি প্রচণ্ডভাবে আজকে সারা পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে 300-র ওপরে তিনি জনসভা করেছিলেন এই নির্বাচনের জন্য। তো তাকেও আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমি এইটুকুনি বলতে চাই, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সুদীপ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দিনের তাৎপর্য হচ্ছে যে যারা ধরো 16-17 বছর বয়স বা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে কিন্তু 1993-তে তারা হয়তো ছিল না, তো এই যে শহীদদের যে বলিদানটা, এটা জেনারেশন ওয়াইজ কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী যুব শক্তিকে একত্র করার সংগ্রাম। এটা সেদিনকে 1993-তে একটি কারণ মানে নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, এইটা নিয়ে আন্দোলনটা হয়েছিল, কিন্তু আন্দোলন সেখানে তো শেষ হয়ে যায়নি। আজকে বিভিন্ন
মাধ্যমের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের ওপরে আরও অনেক কিছু করা হচ্ছে। তো আন্দোলনটা জারি থাকবেই, আর এই জারি থাকার মর্মটা হচ্ছে যে আমাদের জন্যে 13 জন নিজের জীবন দান করেছিলেন। তো আমার কাছে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ যে নতুন যারা তৃণমূল কংগ্রেসে ঢুকবে তাদের কাছে এটা একটা বিশাল অনুপ্রেরণার জায়গায় যে হ্যাঁ, এটা সংগ্রামের পার্টি, এটা শুধু যে কথা বললাম আর এসি ঘরে বসে থাকলাম সেই রকম দল এটা নয়। এটা মানুষের পাশে, মানুষের সাথে সংগ্রাম করে জীবন দান দিয়ে এই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। সো দিস সার্ভস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু মেনি ইয়াং পিপল, ইয়াং মেন অ্যান্ড উইমেন হু উড ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু তৃণমূল কংগ্রেস। আমার কাছে এটাই খুব বড় গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।